দেখো তো এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লেগেছে আমার ননদ বানিয়ে দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে বিকেলবেলা আমরা সবাই গেছিলাম ননদের বাড়িতে ওখানেই খাওয়া দাওয়া করেছি তো ওখানেই ছিলাম বিকেল থেকে তো ননদ বললো বৌদি একটুখানি এসো দুজনে মিলে কটা ফটো তুলবো আমি বললাম ঠিক আছে তো ওই জন্য করে বেলায় গেছিলাম কিন্তু সন্ধে হয়ে গেছে জানো তো যেতে যেতে আসলে ঘুমিয়ে পড়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিল আমিও ঘুমিয়ে পড়েছিলাম ও আমাকে ফোন করেনি তো গেছি তারপরে ওই চুলটা দেখো কি সুন্দর করে বেঁধেছে তা আমি বললাম পূজা আমার চুলটা একটু বেঁধে দিও সুন্দর করে তোমার মতন তো আমি প্রথম এখন ভিডিওতে দেখছি এই হেয়ারস্টাইলটা আমি আয়ের আগে করেছি কিন্তু আমারটা না এত ফোলা হয় না ও যে বানিয়েছে না কি সুন্দর দেখো ফুলেছে হেয়ারস্টাইলটা এই মিষ্িভানটা তো ওর মাথায় বেশ ভাল লাগছিলো ওই জন্য করেই ওকে বললাম তো ও যখন করেছে না তখন আমি অত খেয়াল করে দেখিনি তো তারপরে দেখছি মাথার মধ্যে হেয়ার স্টাইলটা বলছি বেশ ভালো লাগছে তো পুজো আমাকেও বানিয়ে দাও এরকমভাবে হেয়ার স্টাইলটা এই যে এই টেনে টেনে চুলটা না আমি এটাই করতে পারি না এটা করতে গেলে আমার একদম টানাটা আসে না যার জন্য আমার চুলটা এত ভালো ফোলে না আর ও কি সুন্দর এই চুলগুলো টানে তো এমনিতেও তো ওর হাত ভালো চুল বাঁধাতে খুব একদম এক্সপার্ট যাকে বলে তো একটা দেখো ক্লেচার দিয়ে কি সুন্দর মেসিমানটা করে দিল আর বেশ ভালোও লাগে কিন্তু এইগুলো খুব ভালো লাগে শাড়ির সাথে বেশ একদম ভালো লাগে কিন্তু আমার না এত উঁচুতে চুল বাঁধলে আমার ঠিক মনে হয় যেন আমি ঝগড়া করতে যাচ্ছি তো যাই হোক আমার ননদের বাড়ি কিন্তু খুব একটা দূরে না খালের এপাশ থেকে ও মানে একটা মানে একটুখানি বেরোলেই মাঝখানে শুধু একটা খাল পড়ে বেশি দূর নাও একদম কাছাকাছি তো যখন খুশি তখন যেতে পারি তো এই জন্য করে বিকেলবেলা ডাকার সাথে সাথে চলে গেছি নাহলে ও আসে বি সন্ধ্যেবেলায় আমাদের দিকে নয় আমরা যাই তো একসাথে এখন খাওয়া দাওয়া সব কিছুই হবে ও বললো বৌদি তুমি আর বাড়িতে গিয়ে তোমার রান্না করতে লাগবে না চলো আমরা একসাথে দুজনে মিলে রান্নাবান্না করি আর খাওয়া দাওয়াও করি তো যাই হোক দুজনে মিলে এই শাড়ি কাপড় পরে কী সুন্দর সেজে গুজে সেসব তো রান্নার ভিডিও করেছিলাম কিন্তু আমার বড় ছেলে রাজ মুহূর্তে সব কিছু করে তারপরে খাওয়ার ভিডিওই দেয়নি কি রান্না করলাম ওই রান্নাটুকুনি দেখিয়ে ব্যাস হয়ে গেছে খাওয়ার ভিডিও আর দেয়নি ওই জন্য করে সেই ভিডিওটা তৈরি করা হয়নি তো যাই হোক দেখো এখন চুলগুলো একটুখানি সাইড দিয়ে টেনে টেনে দিচ্ছে থাক তাহলে চুলের ভিডিওটাই ছাড়িয়া তোমরা চুলের ভিডিওগুলোই বেশি পছন্দ করো তো এই সামনে দিয়ে একটু ওর নিজে যেরকম চুলগুলো টেনেছে আমার চুলগুলো ওরকম টেনে টুনে দিচ্ছে এই যে চেনে টুনে সব দিকে এ করে দিচ্ছে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর তোমরা বলেছিলে না আমার ননদকে ভালোভাবে দেখাই না কেন দেখো আজকে শাড়ি পরে আছে বলে ভালোভাবে দেখাচ্ছে অন্য সময় নাইটি পরে থাকে তো ভালোভাবে ওই জন্য করে ক্যামেরার সামনে আসতে চায় না তা আমি আবার বলছি ভালো লাগছে স্টাইলটা আমি যদিও এত উপরে কোনো সময় করতে পারি না জানো তো যতবারই করতে যাই দেখি নিচু হয়ে যায় তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি টাটা হ্যাঁ